कम दामे भालो लाच्चा खेते गेले आमार कारखाना आसतेई होबे। आमादेर एखाने प्रत्येक दिन 500 थेके 600 किलो लाच्चा तैरी करा हय। एनार नाम गफुर भाई, एनार काज हलो डिउटी हलो सेरे मयदा माखा। खुशिर हावा मिष्टि खावा, रमजान मुबारक। माहे रमजान शुरू हये गेछे। ई लाचाटा के खाबे? तो बंधुरा निश्चय तुम्हारे देखाते पाচ্ছি रमजान मास पड़ते ही किन्तु लाच्छा तैरी होते आरम्भ कर दिए। नमस्कार बंधुरा आरेकटा नतुन फ्रेश ब्लगे सबाइके सुस्वागतम। आमि सिजित आर तोमरा देखछो सीते स्टोरी। एई मुहूर्ते किन्तु आमरा चले एसेछि लाच्छा तैरिर कारखानाय। एखाने किन्तु प्रत्येक दिन नाकि 500 थेके 600 केजी मयदार लाच्छा तैरि हय। आर रमजान मास तो अलरेडी पड़ेई गेछे, रमजान मास मानेई किन्तु लाच्छा खावा कि ताई तो बंधुरा। तो एखाने लाच्छाटा किभाबे तैरि हच्छे, तोमरा एई कारखानाय आसबे कि करे, पाइकारी दामे तोमरा पाबेई बा कि करे एखान थेके लाच्छा, सबटाई किन्तु शेयार करते थाकबो आमार एई भिडियोर माध्यमे। चैनेले जोदि नतुन हय थाको ताड़ाताड़ि आमादेर चैनलटाके सबस्क्राइब करे नाओ, फेसबुक पेज थेके जोदि नतुन हय थाको ताड़ाताड़ि आमादेर पेजटाके फलो करे दाओ। बेचे आछि एतदिन, खेये जाबो ततदिन। आमरा किन्तु बाँचार जोन्नो खाई ना, खाওয়ার জন্য আছি। यस दादा की होच्छे गो? माने एकबारे कत केजी मयदार मिलानो हय? 50 किलो मयदार मिलानो हय एकबारे। 50 केजी एक एक बारे आमार 5 থেকে 6 কেজি ময়দার কাজ হয়। হ্যাঁ 50 কেজি করে মাখা হয় একবারে। 50 কেজি করে মাখা হয়। ওটা মেখে দেওয়ার পরে আবার সেকেন্ড স্টেপে এইভাবে মাখা হচ্ছে। বাহ, মানে প্রত্যেকদিন 500 600 কেজি ময়দার কাজ হয়। বুঝতে পারছেন বন্ধুরা, এই যে লাচ্চাটা তৈরি হচ্ছে না? হ্যাঁ এই যে লাচ্চাটা তৈরি হচ্ছে, এটা তো একজনের কাজ নয়, স্টেপ বাই স্টেপ কাজ। 16 থেকে 17 জনের কাজ। আচ্ছা, তোমাদের এখানে 16 17 জন কর্মচারী কাজ করে। পাইকারি দাম কি রকম চলছে? দাম 90 টাকা। 90 টাকা দাম চলছে পাইকারি। আচ্ছা, আর খুচরো বাজারে এটা কি রকম বিক্রি হয়? খুচরো বাজারে 120 টাকা বিক্রি হয়। ওই দেখুন বন্ধুরা, অলরেডি কিন্তু একবার ময়দা মাখা হয়ে গেছে, আবার এটা সেকেন্ড স্টেপে হচ্ছে দাদা। হ্যাঁ, এটা কি জল জল দিচ্ছ তাই তো? তোমার দায়িত্ব কি শুধু ময়দা মাখাই? আসার পরের থেকে দেখতে পাচ্ছি তো একের পর এক ময়দা মেখেই চলেছে। প্রত্যেকদিন কত কেজি ময়দা মাখো গো? প্রত্যেকদিন ওই 500 কেজি। 500-600 কেজি ময়দা মাখো, ভাবা যায়? তো বন্ধুরা নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পাচ্ছি রমজান মাস পড়তেই কিন্তু লাচ্ছা তৈরি হতে আরম্ভ করে দিয়েছে। তো মোটামুটি দাদা কেমন ডিমান্ড আসছে? প্রচুর ডিমান্ড দাদা, মাল দিয়ে পাচ্ছি না। মাল দিয়ে পাচ্ছ না? কারিগরটা প্রোডাকশন দিতে পারছে না, মাল দিয়ে প্রচুর মালের থেকে কাস্টমারের চাহিদা বেশি। আচ্ছা, যে পরিমাণে মাল তৈরি করছি তার থেকে কাস্টমারের পরিমাণে কাস্টমারের চাহিদা বেশি, প্রচুর প্রচুর। আমাদের এখানে কোনো আদ্দু পাদ্দু তেলডালা দিয়ে কাজ হয় না, কোনো বাজে তেলডালা দিয়ে কাজ হয় না। আমাদের এখানে মোটামুটি সব এক নম্বর তেল ডাল্লা সি ঘি অর্ডার। আমরা যদি অর্ডার পাই সিগির অর্ডার পাই তো সিগির মাল করে দিই, এবং এক নম্বর তেল ডাল্লা দিয়ে আমরা সব এখানে কাজ করি। আচ্ছা দাদা, কত বছর ধরে এই লাচ্ছার ব্যবসার সাথে জড়িত, মানে লাচ্ছা তৈরি করেন? আমি আছি এখন মোটামুটি 25 বছর। 25 বছর ধরে তৈরি করছেন? দাদা তোমরা কত বছর ধরে এই লাচ্ছার এই ব্যবসার সাথে জড়িত গো? কত বছর ধরে তৈরি করছো? তোমাদেরও 20-25 বছর হয়ে গেছে দাদা? তুমি 15-16 বছর ধরে। এনার নাম গফুর ভাই, এনার কাজ হলো ডিউটি হলো সেরে ময়দা মাখা। ইনি একবারে করার মধ্যে ইনি 50 কিলো মাল দিয়ে সেরে পানি দিয়ে মালটাকে তৈরি করবে। মালটাকে ফেলে দেওয়ার পরে এনার নাম হলো বাবুসোনা। বাবুসোনা ভাই এ পুরো উড়িটা মেরে ময়দাটাকে পুরো পালিশ করে দেবে। পালিশ করার পরে আমাদের ভাষাকে বলা হয় লইয়া। লইয়া করে মালটাকে এখানে আসবে, এখানে আসার পরে এর 20 মিনিট সময় দিতে হবে। এটার নাম লইয়া বলে, লইয়া বলা হয়। মানে ঠিক ময়দা সেই লেচির মতন ব্যাপারটা দেখতে। এটা পুরো এর 20 মিনিট সময় দিতে হবে। মালটা যখন গলে যাবে, মানে ডাল্লা মারার পরে মালটা মোলায়েম হয়ে যাবে। মোলায়েম হয়ে যাওয়ার পরে এই মালটা নিয়ে ওখানে যাওয়া হচ্ছে। এই মালটা 20 মিনিট পরে যখন আমরা এই মালটাকে 20 মিনিট সময় দেওয়া হবে, এই মালটাকে তুলে নেওয়া হয়। এই মালটাকে তুলে নেওয়ার পরে এই পুরো মালটাকে এই সেন্টার দিয়ে ফুটো করতে হবে মাঝখান। দেওয়ার পরে মালটাকে আমরা আমাদের ভাষা বলা হয় যে লইয়াকে ফেলে দাও। এই লইয়া ফালা হয়ে গেল, সমান করে ফেলে মালটাকে 20 মিনিট এখানে পড়ে থাকবে। 20 মিনিট এইভাবে থাকবে এখানে, 20 মিনিট থাকবে। 20 মিনিট পরে এই মালটাকে তুলে নেওয়া হবে। এই মালটাকে যখন তুলে নেবে, এই মালটাকে টেনে লম্বা করতে হবে মোলায়েমভাবে, একদম সুন্দর করে গোলভাবে। একদম যখন মালটাকে পুরো তৈরি হয়ে যাবে, फिर एक घी घी ने आवे घी ने करे ये रोबे मारा हो घी मारा करे एक गुड़िए गोल करे सुंदर भावे एक फिर 20 मिनट एखने रखते होबे ये 20 मिनट टाइम देওয়ার পরে এখান থেকে তুলে এই মালটাকে লম্বা করে ফাটতে হবে এই মালটাকে পুরো লম্বা ভাবে গোল করে সুন্দর ভাবে মালটাকে ফাড়া হবে এই মালটা 20 মিনিট রেখে দিতে হবে মানে প্রত্যেকটা স্টেপ হচ্ছে আর 20 মিনিট করে রাখতে লাগবে করে রাখতে হবে 20 মিনিট পরে এই মালটা তুলে নিয়ে একে ফের সুন্দর ভাবে গোল করে টানতে হবে সুন্দর ভাবে একদম ফিনিশিং ভাবে এই মালটাকে টানতে হবে তারার পরে একে ফের আরামসে গুটিয়ে একে ফের ডাল্লা মারতে হবে ঘি ডাল্লা তে তিন রকম আছে ফের একে সুন্দর ভাবে গুটিয়ে একে ফের 20 মিনিট রেস্ট দিতে হবে এর 20 মিনিট রেস্ট দেওয়ার পরে এটা এখান থেকে ফালা হবে এখান থেকে তুলে নিয়ে এটাও কি 20 মিনিট রাখতে লাগবে এটাও 20 মিনিট রাখতে হবে আচ্ছা এখান যখন 20 মিনিট হয়ে যাবে এই মালটাকে তুলে নিয়ে आराम से मालटा के एरम भावे फेड़े एखाने 20 मिनट समय दिते होबे अच्छा 20 मिनट समय देওয়ার পরে এনার নাম হলো রমজান अच्छा ইনি মালটাকে ফাইনাল কাটবে আচ্ছা গুচ্চি কাটবে এটাকে কি বলে গুচ্চি 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 যেটা এখন কাটা হচ্ছে এটাকে বলছে গুচ্চি কাটা আচ্ছা এখান থেকে মালটাকে তুলে নিয়ে আমরা এই এরকম মালটা ঠিক আছে আমরা একটু গুচ্চি কাটাটা দেখে নেই কিভাবে কাটছে দাদা দেখো তো দাদা একটু দেখান রমজান দা মুখটা তুলে কাটো বাহ এই হচ্ছে নতুন একটা গুচি কাটা হচ্ছে তাই তো বাহ মানে 20 মিনিট রাখার পরে গুচিটা কাটা হবে হ্যাঁ কাটার পরে এবারে আমাদের যে ভাটিকে আঁচ দেওয়া হলো আচ্ছা এই হচ্ছে গুচিটা কাটা হয়ে গেল মানে একটার থেকে মানে দুটো বের হয় নাকি জি জি দুটো বের হয় দুটো তিনটে আড়াইটে কোনো অসুবিধা নেই এবারে এই আঁচ দেওয়া হলো আচ্ছা আঁচ সবে দেওয়া হয়েছে আঁচ সবে কমপ্লিট করে দেওয়া হলো এইবারে এই মালটা তেল গরম হবে এই ভাটি যখন পুরো কমপ্লিট হবে গুচিটাকে টেপা হবে তেল গরম হবে মাল ভেজে এখানে পড়বে আচ্ছা তোমরা কি সি ঘি দিয়ে ভাজো এই যে দেখতে পাচ্ছি সি ঘি এর কোটা আছে সি ঘি আমরা এটা দেয়া হয় ডাল্লা দেয়া হয় অথচ তেল দেয়া হয় তিন রকম জিনিস এতে পাঞ্চিং করে আমাদের মালটাকে ভাজা হয় আচ্ছা আর তারপরে শালপাতা দিয়ে ওকে প্যাকিং করে মালটাকে রাখা হয় কোনো কাস্টমার এলে তখন পাল্লাকে তুলে ওর সামনে আমরা পেশ করে এই প্রসেসটা তো অনেক লেন্দি প্রসেস তো কটা থেকে তোমরা কাজ শুরু করো আমরা কাজ শুরু করি ভোর 3টে দিয়ে ভোর 3টে থেকে শুরু হয়ে যায় কটা অবধি চলে রাত 10টা পর্যন্ত কাজটা চলবে রমজান মাস তো প্রায় পড়েই গেল তো মালের এখন তো বিশাল ডিমান্ড নাকি মালের বহুত ডিমান্ড আছে আমরা একটু চিন্তাযুক্ত আছি যে আমরা মালটা কিভাবে সাপ্লাই করব আর আমরা কিভাবে এক বস্তা কি হাফ বস্তা বাড়াতে পারবো সেই নিয়ে আমরা একটু আলোচনা করছি প্রচুর ডিমান্ড নাকি ও প্রচুর ডিমান্ডে কম দামে ভালো লাচ্চা খেতে গেলে আমার কারখানায় আসতেই হবে আমি খুব ভালো ডাল্লা দিয়ে দামি কোম্পানি ডাল্লা দিয়ে লাচ্চা তৈরি বানাচ্ছি আচ্ছা তুলছি ডাল্লা হ্যাঁ দামি কোম্পানি ডাল্লা যেমন রিফাইন তেল দিয়ে আমি লাচ্চা বানাচ্ছি ভালো ভালো ময়দা খুব ভালো ময়দা টিবিল ওয়ান গোল্ড এই ময়দা দিয়ে তৈরি করছি আপনার সি ঘি দিয়ে লাচ্চা বানাচ্ছি আচ্ছা সি ঘি দিয়ে লাচ্চাটা তৈরি করছো আচ্ছা যদি কেউ পাইকারি দামে তোমার এখান থেকে লাচ্ছা নিতে চায় দাম কিরকম পড়বে দাদা 90 টাকা কেজি পাইকারি হোলসেল রেট আচ্ছা আর এই জায়গাটার নাম হচ্ছে বাহারু বাজার থানা জয়নগর দক্ষিণ 24 পরগনা আচ্ছা তো তুমি বেঙ্গলের যে কোনো জায়গায় তো যে কোনো জায়গায় আমি সাপ্লাই করে দিতে পারবে তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও 6294925810 আর একটা নাম্বার আছে 8583020793 খুশির হাওয়া মিষ্টি খাওয়া রমজান মোবারক মাহে রমজান শুরু হয়ে গেছে এই লাচ্চাটা কে খাবে এটা ঈদের দিন খাওয়া ঈদের পরের দিন খাওয়া ইনশাআল্লাহ আমাদের এখানে প্রত্যেকদিন 500 থেকে 600 কিলোর ময়দা লাচ্চা তৈরি করা হয় কি বলছো গো সত্যি এটা সত্যি তো নিশ্চয়ই দেখাতে পাচ্ছি এই দেখুন বন্ধুরা সবাই কিন্তু লাচ্ছা এই পাশে তৈরি করতে ব্যস্ত দাদা কি শুনছি 500 থেকে 600 কেজি ময়দার লাচ্ছা তৈরি হচ্ছে সব আমরা হাতের এই কায়দা কোনো মেশিন নেই কোনো কিছু নেই সবাদের হাতের এই কাজ 15 থেকে 16 জন লোক আছে আপনি দাঁড়িয়ে থাকুন দেখুন কত বস্তা কাজ হচ্ছে এর প্যাকেট গুলে দেবো আ যাবে দাদা বলছে তুমি দাঁড়িয়ে থাকো দেখো তাহলেই বুঝতে পারবে যে কত কেজি ময়দার লাচ্ছা তৈরি হয় আমরা হচ্ছে তাও দোকান দিতে পারছি না তাও দোকান দিতে পারছো না এত কাজ করছো দোকান দিতে পারছি না এত মানে টানে বসে বলে ট্যাক্স গুলো কোথায় ট্যাক্স গুলো দিয়ে হ্যাঁ ঠান্ডা খেয়ে নিয়ে গেল तो दादा ये लाच्छा तो तैरी हो जाच्छे देखते पाচ্ছি কিন্তু এই যে সুতোর মতন এই যে দেখাতে পাচ্ছি তোমাদেরও বন্ধুরা সুতোর মতন এরকমটা হচ্ছে কি করে একটু বলবে এটা আমাদের হাতে হচ্ছে আমাদের যে এই যে সেল যারা টানছে এটা ওদের হাতের কারিগরি ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলে দিতে পারবে দাদা এই সুতোর মতন যে ব্যাপারটা কিভাবে হচ্ছে একটু বলুন তো এইটা এইভাবে শুরু হচ্ছে বেক হচ্ছে ময়দাটা এটা সেটটা টানা হচ্ছে আচ্ছা এই ময়দাটাকে সেটটা টেনে এটা এইভাবে ঘিমাকালো হচ্ছে ঘিমাকালো এই গুড়নো হচ্ছে আচ্ছা এই গুড়নো হচ্ছে এই এত পিস গুড়নো হচ্ছে দাদা তুমি হাত মুছে এই এত পিস শুরু হয়ে যাচ্ছে বুঝলেন এই এত পিস গুড়নো হচ্ছে দেখুন এই একটা টেনে হচ্ছে কি এই এত পিস শুরু হয়ে যাচ্ছে যেটা গুড়নো হচ্ছে তাতে শুরু হচ্ছে তাহলে এটা এইভাবে চারবার এইভাবে পাঁচবার ভাঁজবার হবে টানার পরে এই এক থেকে এইবার এই কত ভাঁজ হয়ে যাচ্ছে এই জায়গাটা সুতো হয়ে যাচ্ছে এই সুতো হয়ে যাচ্ছে আচ্ছা সেই জন্যই প্রথম স্টেপে এই সুতোটা তৈরি হয় কিন্তু ফার্স্টে কিন্তু বোঝা যাচ্ছিল না যখন ভাঁজলো তখনই ব্যাপারটাকে ভালো করে বোঝা গেল বাহ দেখুন এই কড়া ভাঁজ হয়ে গেল দেখুন একটাই হ্যাঁ এটা কিন্তু একটাই কিন্তু অনেক রকম ভাঁজ হ্যাঁ এবারে অনেক রকম মানে মোটামুটি 10 15টা ভাঁজ আছে হ্যাঁ 15টার উপরে মানে কিন্তু এখানে কিন্তু সেইভাবে বোঝা যাচ্ছে না সুতোটা ফাইনাল যখন রেডি হয়ে গেল তখন কিন্তু বোঝা যাচ্ছে যে সুতোর মতন ভাঁজটা পড়েছে তাই তো দাদা হ্যাঁ হ্যাঁ বাহ আর দাদা এই তুমি যে ভেজে যে রাখছো না খাইয়ে তো খাদ্য জিনিস তো লাচ্ছা গুলোকে কিন্তু বাজারজাত করা হচ্ছে তাই তো দাদা এটা কোন মার্কেটে যাবে এটা যাবে বাংলা 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 বলতে দক্ষিণ বারাসাত বাংলা আচ্ছা দক্ষিণ বারাসাতে আচ্ছা তো তোমাদের এখান থেকে মোটামুটি কোথায় কোথায় মালগুলো সাপ্লাই হয়ে থাকে সাউথ চব্বিশ জেলা সব জায়গা পরিবার সব জায়গায় সাপ্লাই করি আমি বাড়াইপুর যায় সোনারপুর যায় দক্ষিণ চব্বিশ জেলা পুরো সব সর্ব জায়গায় দক্ষিণ চব্বিশ জেলা পুরো চলে যায় বিভিন্ন আচ্ছা যদি বাংলার বিভিন্ন প্রান্তের থেকে যে ভিডিওটা দেখছে ধরো যে সে উত্তরবঙ্গেই হোক কিংবা মালদাই হোক তারা যদি বলে যে আমি পাইকারি নিয়ে এরকম লাচ্ছার ব্যবসা করব পাহাড় দিয়ে দিতে পারবো পাইকারি বিভিন্ন জায়গায় আমার মানে বেঙ্গলের সব জায়গায় সাপ্লাই করে দিতে পারবে যায় বাংলাতে যায় আচ্ছা বিভিন্ন জায়গায় সাপ্লাই করে দিতে পারবে গাড়ি করে সাপ্লাই করে আচ্ছা ওকে আমি সৈদুল্লাহর এখানে প্রতিনিয়ত প্রতি বছর মাল নিয়ে যাই এবছরও এসছি মাল নিয়ে যেতে আজকের মাল নিয়েছি এখান থেকে খুব সুন্দর কোয়ালিটি এবং সস্তায় মাল পাওয়া যায় যে কারণে আমি সূর্যপুর বলবলিয়া থেকে এখানে মাল নিতে এসছি এবং মাল আচ্ছা আজকে কি নিলেন আপনি এখান থেকে কি কিনলেন এখান থেকে আমি যেমন ভাজা শিমু নিয়েছি কাঁচা শিমু নিয়েছি মোটা শিমু নিয়েছি লাচ্চা নিয়েছি হলদিরামের লাচ্চা নিয়েছি মানে মার্কেট থেকে কম দামে পাওয়া যাচ্ছে তাই তো একদম পাইকারি দামে এবং খুব অন্যান্য পাইকারি যা নেওয়া হয় তার থেকে এখানে সস্তায় পাওয়া যায় তোমাদের এখানে মোটামুটি কত রকমের প্রোডাক্ট আছে মানে কি কি রাখছো একটু যদি বলো কত রকম প্রোডাক্ট আছে যেমন আমার 3 রকম লাচ্চা হয় অরিজিনাল সিগির লাচ্চা হয় অরিজিনাল সিগির আমার কারখানায় সুবিখ্যাত লাইন দিয়ে লোক কাস্টমার মাল কেনে অনলাইনে অর্ডার করেও অর্ডার দিয়ে আমার কাছ থেকে ঈদের 3 দিন আগে থেকে সব মাল নিয়ে যায় আর কি পাওয়া যাচ্ছে আচ্ছা আমার নিজস্ব কারখানা লাচ্চা তৈরি হচ্ছে আমার নিজস্ব কারখানা সিমুইও তৈরি হচ্ছে আর সিমুই আপনার 4 রকম তৈরি হচ্ছে আমার কারখানা 4 রকম ক্যাটাগরি সিমুই লাচ্চা আপনার 3 রকম তৈরি হচ্ছে বাহ তো এবার বন্ধুরা তোমাদেরকে বলে দেই তোমরা পাইকারি দামে লাচ্ছা কিংবা সিমাই কিনতে আসবে কি করে এই যে স্ক্রিনের উপর দিয়ে নাম্বার শো হচ্ছে নাম্বারে যোগাযোগ করে নিয়েও চলে আসতে পারো আর যারা সাউথ 24 পরগনা থেকে দেখছো কিংবা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো শিয়ালদা থেকে কিন্তু অনেক ট্রেন আসছে বহুরুতে বহুরু স্টেশন এটা কিন্তু সাউথ ডিভিশনের লাইন নামখানা লাইনেই পড়ছে বহুরু স্টেশন থেকে এসে তোমরা বলবে যে আমরা বহুরু বাজারে যাব বহুরু বাজারে আসলেই কিন্তু এই দাদার কারখানা তাই তো একদম পাইকারি দামে কম দামে কিন্তু দাদা লাচ্ছাগুলো বিক্রি করে দেবে তোমাদের তাই তো আসতে কম দামে পাবে তো হ্যাঁ 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 প্রচুর পরিমাণে পাবে আমার নিজস্ব কারখানা তৈরি তো ফাইনালি কিন্তু লাচ্ছা কীভাবে তৈরি হয় স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের দেখালাম আর যারা বন্ধুরা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো রমজান মাস উপলক্ষে কি তোমাদের বাংলাদেশেও কি এরকম লাচ্ছা তৈরি হতে আরম্ভ করে দিয়েছে নাকি একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানেও কি সেম পদ্ধতিতেই লাচ্ছাটা তৈরি হয় এটাও কিন্তু আমার একটা কোয়ারিজ রইল তোমাদের কাছে একটু জানিও কমেন্ট সেকশনে ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর যারা ভাবছো যে পাইকারি দামে ঈদের আগে রমজান মাসে এই লাচ্ছা কিনে নিয়ে ব্যবসা করতে চাও, তাদের জন্য কিন্তু ব্লগ ডেসক্রাইবে নাম্বারটা দিয়ে রাখলাম, দাদার সঙ্গে যোগাযোগ করে নিও। পাইকারি দামে কিন্তু দাদা এখান থেকে লাচ্ছাগুলো বিভিন্ন প্রান্তে সাপ্লাই করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ফাটিয়ে দাও। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশনে নতুন কোনো একটা খাবারের সন্ধান নিয়ে। ততক্ষণই যেন ভালো থেকো, সুস্থ থেকো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থ্রু দেখে থাকলে এখনই ফলো করে দাও। ফলো করো না, লাইক করো না, সাবস্ক্রাইব করো না, এরকম করলে কি হয়? 100K-র দিকে আমাদের এগিয়ে যেতে হবে তো। আর মাত্র অল্প কিছু বাকি আছে ফেসবুক থেকে, করে দাও তাড়াতাড়ি, দাবাকে ফলো করতে থাকো। আর এই ব্যাপারটা কীরকম লাগলো অবশ্যই জানিও। টাটা।